প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসিক কোর্সের সময় বাড়িয়ে দীর্ঘ করার নির্দেশনাও দেন তিনি। একনেক বৈঠকের পর এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, আমলাতন্ত্রের বিকল্প ফেরাউনও বের করতে পারেনি। সোমবার আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এছাড়া নদীর ক্যাপিটাল ড্রেজিং এর পাশাপাশি মেইনটেন্যান্স ড্রেজিংও নিয়মিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় প্রায় 6,651 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে বরিশাল লক্ষ্মীপাশা দুমকি সড়কের 27 কিলোমিটার এবং পাণ্ডব পায়রা নদীর ওপর নলুয়া বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প, চিনমারি এলাকার নদী বন্দর প্রকল্প নির্মাণ। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বিস্তারিত জানান। দেশে নতুন করে কত মানুষ দরিদ্র হয়েছে সে বিষয়ে জরিপ চলছে জানান তিনি। বছরখানেকের মধ্যে করোনাকালীন নতুন দরিদ্রসহ দারিদ্র পরিস্থিতির একটি সার্বিক চিত্র পাওয়া যাবে বলে আশা করা হয়। সংবাদ সম্মেলনে আমলাতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো। আমলাতন্ত্র কোনো বিকল্প তো নাই, কেউ বাইর করতে পারে নাই, সোভিয়েতরা বাইর করতে পারে নাই, চীনারাও পারে নাই, ওই ফেরাউনও পারে নাই, খলিফারাও পারে নাই। অলওয়েজ আমলাতন্ত্র ছিল, এখনও আছে, সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে। তো সে মহান আমলাতন্ত্রের জন্য আমরা তাদের যে প্রশিক্ষণ কেন্দ্র সাভারে, সাভারে যে আমাদের বিপিটিসি আছে, এইটাকে আমরা আধুনিকায়ন, সংস্কারকরণ, প্রশস্তকরণ, বৃদ্ধিকরণ, উপরিদিকেকরণ সব কিছু করবো। তবে আমরা আশা করছি কাজের গতিও আধুনিক হবে।